করার দাবিতে কৃষ্ণনগরের রাজপথের ছাত্র সংগঠন এআইডিএসও এই কোভিড পরিস্থিতিতে দ্রুত ক্লাসরুম ও পঠন পাঠনের উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা ও ছাত্রছাত্রীদের ভ্যাকসিনেশনের প্রক্রিয়া চালু রেখে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে আজ কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে এআইডিএসও ছাত্র সংগঠন। আজ যেখানে পানশালা থেকে বাজার, হাট বাজার হাট থেকে শুরু করে অফিস আদালত খোলা, সেখানে তাহলে স্কুল খোলা হচ্ছে না কেন? এবং জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবি নিয়ে শিক্ষা ধ্বংসের নীল নকশা আজ বন্ধ করতে হবে। এছাড়া অন্যান্য দাবি নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে এআইডিএসও ছাত্র সংগঠন। আর আজ করোনা বিধি মেনে স্কুল কলেজ খুলতে হবে এবং কোনোভাবেই শিক্ষা ধ্বংস করা যাবে না। এছাড়া অন্যান্য দাবি নিয়ে এআইডিএসও ছাত্র সংগঠনে রাজ্য সভাপতি শামসুল আলম আমাদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগড়ে দিলেন। তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে এছাড়াও আর কি বললেন, আসুন শুনে নি তার মুখ থেকে। রয়্যাল লাইফ সেলস অ্যান্ড সার্ভিসেস, এখানে সমস্ত রকমের চিমনি, ওয়াটার পিউরিফাই এবং মডিউলার কিচেন সেলস ও সার্ভিসিং করা হয় অতি যত্ন সহকারে। ঠিকানা খিদিরপুর আনন্দ মঠপাড়া গুল কারখানার কাছে বেথুয়া ডহরি নদিয়া। যোগাযোগ নম্বর 9609011138। যে দীর্ঘ দুবছরেরও বেশি হয়ে গেল যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ, করোনাকে অজুহাত করে যেভাবে রাজ্য সরকার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে বন্ধ রেখেছে এবং যার ফলে শিক্ষার মারাত্মক ক্ষতি হচ্ছে আপনারা জানেন। আমরা রাজ্য সরকারের কাছে বারবার জানিয়েছি, মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছি যে স্বাস্থ্যবিধি মেনে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলা হোক। এখন ওমিক্রনের সংক্রমণও কমে গেছে, অথচ সরকার এখনও পর্যন্ত কোনো ডিসিশান নিচ্ছে না যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তারা কবে থেকে খুলবে, অথচ শিক্ষার মারাত্মক ক্ষতি হচ্ছে। যখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে বন্ধ রাখা হয়েছে তখন পানশালা খোলা রয়েছে, মেলা চলছে, খেলা চলছে, নির্বাচন হচ্ছে, যেখানে হাজার হাজার মানুষ সেই নির্বাচনকে সামনে রেখে তারা যাচ্ছে, ভিড় হচ্ছে, সেখানে কি সংক্রমণ হচ্ছে না? শুধুমাত্র কি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সংক্রমণ হচ্ছে? তাহলে সরকার আলটিমেট শিক্ষাকে ধ্বংস করতে চাইছে, শিক্ষাকে সাধারণ গরিব সাধারণ মানুষের কাছ থেকে কেড়ে নেওয়ার উদ্দেশ্য। আর দেখুন, করোনাকে অজুহাত করে এটা করছে, শুধুমাত্র স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ রেখেছে এই কারণে নয়, করোনার জন্য নয়, আলটিমেট জাতীয় শিক্ষানীতি 2020 যেখানে বলা হচ্ছে যে অনলাইন এডুকেশনকে এক্সক্লুসিভ করা হবে, অনলাইন এডুকেশনের মাধ্যমেই পঠন পাঠন চলবে, তার জন্যই এই রাজ্য সরকার যতই বিজেপির বিরোধিতা করুক, যতই কেন্দ্র সরকারের বিরোধিতা করুক, তারা কেন্দ্রের জাতীয় শিক্ষা নীতিকেই এখানে ইমপ্লিমেন্ট করছে। আপনি বলুন যে পানশালা যখন খোলা আছে সেখানে তো ভিড় হচ্ছে, তাহলে তারা সেই বড় যারা তারাও সংক্রমিত হয়ে বাড়িতে ফিরছে, তো তাদের তো ছেলে মেয়ে আছে, সেই ছেলে মেয়ে তো স্কুলেই যায়, তাহলে তারা সংক্রমণ হবে না? যারা নির্বাচনে লড়ছেন হাজার হাজার মানুষকে নিয়ে, তাহলে সেখানে যারা তাদের বাড়ি তারা যদি সংক্রমণ হয় তাদের বাড়ির ছেলেমেয়েরা সংক্রমণ হবে না? তাহলে আলটিমেট শিক্ষাকে ধ্বংস করার জন্যই তারা এই কর্মপন্থা নিয়েছে এবং এই তারা বাস্তবে ইমপ্লিমেন্ট করতে চাইছে। এটাই হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2020 যে বিষয় সেইটা তারা ইমপ্লিমেন্ট করতে চাইছে। আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে 20 এবং 21 আজকে এবং কালকে আমরা অবস্থান বিক্ষোভের কর্মসূচি নিয়েছি। ছাত্র, অভিভাবক, সাধারণ মানুষ তারা আমাদের এই অবস্থানে আসছে এবং তারা মনে করছে যে শিক্ষাকে আমরা ধ্বংস হতে দেব না। তাই গোটা পশ্চিমবাংলার ছাত্র সমাজ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী তারা এই আন্দোলনের মধ্যেই আছে এবং আমরা মনে করি সরকারকে আমরা বাধ্য করব এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলার যে দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন আমাদের জয়যুক্ত হবেই।